হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো বন্ধুরা দেখো, চলে এসেছি আজকে আরও একটি ব্লগ নিয়ে। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো ফ্রেশ হয়ে চাটাও খেয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাইও কাজ থেকে চলে এসেছিলো, তো দুজনে একসাথে বসে চা খেলাম। আর দেখো জানলায় সব জামাকাপড়গুলো মেলা রয়েছে। আর দেখো হঠাৎ করে জেঠিমা ডেকে পাঠালো, ফোন করলো যে এক্ষুনি যেতে। তো দেখো চললাম ছুটতে ছুটতে জেঠিমার কাছে। কি এমন হলো যে হঠাৎ করেই ডেকে পাঠালো? দেখো যাচ্ছি। তো এই চলে গেলাম, দেখো সোজা জেঠিমা ছাদে ছিল, জেঠিমার ছাদে। তো দেখো এরপরে ছাদে গিয়ে হঠাৎ এই দেখো বাটিতে কিছুটা হেনা নিয়ে নিয়েছিলাম। তো এই হেনাটা আগের দিন রাত্রেবেলায় চায়ের লিকারের সাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর দেখো একটা ডিম নিয়ে নিয়েছি, তো ডিমটাকে ফাটিয়ে ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। তো দেখো হলুদ অংশটা বাদ দিয়ে সাদাটাই শুধু দিলাম। এই দেওয়া হয়ে গেল। এরপরে দেখো এইবারে দিয়ে দিচ্ছি লেবু, একটা গোটা পাতি লেবু। তো কেটে দেখো পাতি লেবু রসটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর দিয়ে দেব টক দই। তো দেখো এরপরে টক দইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডিমের সাদা অংশ, পাতি লেবু আর দিয়ে দিয়েছি টক দই, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে, ভালো করে ফাটাচ্ছি দেখো। তো এরপরে দেখো ফাটানো আমার কমপ্লিট। দেখো বন্ধুরা কী সুন্দর কালারটা এসেছে, ওয়াও খুব সুন্দর লাগছে বলো দেখতে। তো এরপরে দেখো এই যে আমার জেঠিমা, তো এই যে দেখো মাথায় লাগিয়ে দিচ্ছে হেনা। হেনাটা ভিজিয়েছি, ভাবলাম কি করব, কাকে দিয়ে লাগাবো। তো পাশে কাকিমাকে বলেছিলাম, তো জেঠিমা বললো আমি লাগিয়ে দেবো। আমি আগের দিন আমাদের মেয়েকেও লাগিয়ে দিয়েছিলাম, তো তুইও আয়, তোকেও লাগিয়ে দিচ্ছি আমি আজকে। তো চলে গেলাম ছুটতে ছুটতে আনন্দে। তো দেখো হেনাটা লাগিয়ে দিচ্ছে। একা লাগানো যায়, বাট কেউ একটু লাগিয়ে দিলে পরে খুব ভালো হয়। তো দেখো সব জায়গায় সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে হেনাটা আমার। তো এই যে লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখো। এবার কপাল থেকে না বেয়ে বেয়ে পড়ছিলো দেখো, এগুলো চারিপাশে লেগে গেছিলো, পিছনে বসে লাগিয়েছে। তো তো সামনে দিয়ে দেখো এই যে। তো জেঠিমা বললো তুই বস, আমি একটু কাপড় নিয়ে আসি মুছে দেব। আমি বললাম থাক লাগবে না, আমি বাড়ি গিয়ে মুছে নেব। বললো না না আমিই দিচ্ছি। তো জেঠিমা দেখো চলে গেছে কাপড় আনতে, দেখো হাতেও লেগে গেছে। তো এই দেখো চলে এসেছে। এবার দেখো কি সুন্দর, আমি বললাম আমি মুছে নিই, বলছে না আমি মুছিয়ে দিচ্ছি, দেখছো। দেখো কি যত্ন সহকারে ভালোবেসে দেখো মুছিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমার নিজের বলতে কি রক্তের কিন্তু কেউ না, আমার পাশেই থাকে কিন্তু আমাকে খুব ভালোবাসে। তো দেখো সব কিছুই সম্পর্ক কিন্তু রক্তের সঙ্গে থাকতেই হবে, তবেই তারা ভালোবাসবে, এমন কিন্তু হয় না না। তো দেখো আমাকে এরা খুবই ভালোবাসে, এই জেঠিমা, জেঠিমার মেয়েরা সবাই, মানে জেঠিমার ফ্যামিলিতে যারা যারাই আছে সবাই খুব ভালোবাসে। আমার মনে হয় যে নিজের মতোই একটা ফ্যামিলির সবাই। তো দেখো সুন্দর করে মুছে দিল। তা খুব হেয়ার ফল হচ্ছিলো ওই কারণে তোমাদের দাদাভাই এনে দিয়েছিলো হেনাটা। এরপরে দেখো আমি চলে এসেছি ঘরে। তো এই যে এবার ঘরের সব কাজ বাজ মাথায় হেনাটা লাগানোর পরে রুম এসে সব কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি। তো দেখো এইদিকে তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছে, এইদিকে আয়ুষ ছবি আঁকছিল। এরপরে এই দেখো কিচেনে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে ঘরের সব কাজবাজি হয়ে গেছে, আর এখানে রান্না করে নিয়েছি, এই দেখো রাখা রয়েছে। যেহেতু আজকে আমাদের শুক্রবার, শুক্রবার আমরা নিরামিষ খাই, তো সব নিরামিষ রান্না। এখানে ভাত করে নিয়েছি, এখানে ফুলকপি দিয়ে মুগের ডাল বানিয়ে নিয়েছি ঘন করে। দেখো এখানে এই যে ফুলকপি ধনে পাতা দিয়ে মুগের ডাল। আর এইখানে বন্ধুরা দেখো এবারে নিয়ে নিয়েছি কি বলো তো, এইগুলো এইগুলো করে নিয়েছি আলুর পকোড়া, কাঁচা লঙ্কার পকোড়া, আর বানিয়েছি টমেটোমের পকোড়া, ঠিক আছে। তো এটা দিয়েই আজকে দুপুরবেলার মেনু আমাদের। আর তার সাথে নিয়ে নিচ্ছি
দেখো পাঁপড় ভাজা। তো আমাদের শুক্রবারের মেনু এটাই ছিল, আর তো দেখাই যে এরপরে চলো আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিই, আর সঙ্গে নিয়ে নিচ্ছি আচার, আমের আচার। তো বন্ধুরা দেখো এরপর আমি ছাদে চলে এসেছি একটু রোদে বসতে, আর চুলটাও ভিজা ছিল যে শুকিয়ে যাবে, গোড়াগুলো ভিজে ছিল। তো দেখো বসে বসে চুলটা এদিক ওইদিক করছি, মানে চুলটা খুব হার্ডি হয়ে গেছে, উপরটা খুব হেয়ার ফল হচ্ছিলো, এত হেয়ার ফল হচ্ছিলো। তো তোমাদের দাদাভাই এই হেনাটা এনে দিয়েছে, বললো হেনাটা লাগিয়ে ফেলো, হেনাটা লাগিয়ে দেখো। তো এরপরে দেখো কি করব বসে বসে, তাই দেখো বাইরের সিনগুলো একটু ভিডিও করে নিলাম। তো দেখো তো কি করব, একাকাই তো বসেছিলাম, আর এ দেখো এর মধ্যে কতগুলো পায়রা উড়ে যাচ্ছিলো। তো দেখতে পেলে তো এই ছিল আজকে আমার ব্লগ। তো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো আজকের মতো টাটা।